সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই অবগত আছি যে আজকে নারী যারা আমাদের নারী সমাজ রয়েছে, মা বোনেরা রয়েছে, এই নারী সমাজ আজকে দেখা যায়, আমরা দেখতে পাই তারা তাদের যে নিজস্ব মর্যাদা, নিজস্ব মান, নিজস্ব স্থান, এই কথাগুলো তারা ভুলে গিয়েছে। তাদেরকে যে আল্লাহ কি কারণে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার উদ্দেশ্য কি, মহত্ব কি, লক্ষ্য কি, টার্গেট কি, আজকে আমাদের মা বোনেরা অর্থাৎ আজকে আমাদের সমাজের নারীরা সেই বিষয়টিকে ভুলে যেতে বসেছে যে কি উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, এটার মূল উদ্দেশ্য কি, এই উদ্দেশ্য তারা আজকে ভুলে যেতে শুরু করেছে, যার কারণে এই নারীদের আজকে অধঃপতন হওয়া শুরু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই নারীদেরকে সৃষ্টি করেছেন একেবারে কোমলমতি করে, নরম স্বভাবের করে, তাদের কথাবার্তা মিষ্টি আছে, মধু আছে, এরকম দিয়ে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। কেননা যাতে করে পুরুষরা বা তাদের স্বামী যারা আছে, এরা যাতে করে তাদের কথাবার্তায় মুগ্ধ হয়, তাদের সাথে ভালো আচরণ করে, তাদের সঙ্গে মিলেমিশে থাকে, তাদের সাথে একে অপরের মাঝে মাওয়াদ্দা, মহাব্বত, ভালোবাসা এগুলো বৃদ্ধি পায়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝে তাদের কথায়, আচার আচরণে, চাল চলনে, ব্যবহারে, সার্বিক দৃষ্টিকোণ থেকে একটা কোমলতার সোয়াব তাদের মাঝে দিয়ে দিয়েছে। কিন্তু আজকে নারীরা তাদের এই বিষয়টিকে ভুলে যেতে শুরু করেছে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার সময় আমাদের যেটা উপাদান দিয়েছেন তার মধ্যে একটা উপাদান হচ্ছে যে আমাদের ভিতরে কোমলতা আছে। এমন ভাবে আমরা কথা বলতে পারি যে কথার মাধ্যমে পুরুষরা আকর্ষণ হতে পারে, আকর্ষিত হতে পারে, মনমুগ্ধ হতে পারে, আমাদের দিকে ফিরে আসতে পারে, এরকম কিছু স্বভাব, কিছু বৈশিষ্ট্য আল্লাহ আমাদের ভিতরে দিয়েছে। কিন্তু কেন দিয়েছে তারা এটাও জানে না এবং কেন দিয়েছে সেটাও তারা ভুলে যাচ্ছে দিন দিন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারীদেরকে সৃষ্টি করেছে যাতে করে পুরুষরা এই নারীদের ঠিক মাধ্যমে তার দিনকে অর্ধেক পরিপূর্ণ করতে পারে, তাদের প্রশান্তি লাভের মাধ্যমে দিনকে, তার যে দিন, তার ধর্ম আছে, ইমানি যে বিষয়টা আছে, এটা তো অর্ধে কি হয়ে যায়, পূর্ণ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 30 নম্বর সূরা, সূরা রুম এর 21 নম্বর আয়াতে যে ওয়া মিন আয়াতিহি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক নিদর্শন রয়েছে, আয়াত রয়েছে, তার মধ্যে অন্তর্ভুক্ত একটা নিদর্শন হচ্ছে যে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি তোমাদের নিজেদের থেকে সৃষ্টি করেছেন তোমাদের জন্য। আল্লাহ পুরুষদেরকে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নিজেদের থেকেই তোমাদের জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন আজওয়াজান, স্ত্রীদেরকে, তোমার জোড়াকে, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তার থেকে প্রশান্তি লাভ করতে পারো, স্বস্তি পেতে পারো, আনন্দ পেতে পারো, তাদের কাছ থেকে যে তোমাদের অবসান দূর হয়, প্রশান্তি চলে আসে, ক্লান্তি দূর হয়ে যায়, এই জন্য তাদেরকে তোমাদের জন্য সৃষ্টি করেছি, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এরপর বলছেন যে ওয়া জাআলা বাইনাকুম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মাঝে সৃষ্টি করেছেন, প্রস্তুত করেছেন, ঢেলে দিয়েছেন মাওয়াদ্দাতা ওয়া রাহমা। মাওয়াদ্দা হচ্ছে অন্য ধরনের ভালোবাসা, মহাব্বত এবং মাওয়াদ্দা অনেক সময় ভিন্ন জিনিস, অনেক সময় একই জিনিস, কখনো মহাব্বত মাওয়াদ্দা দুটোই মহাব্বত অর্থে আসে, কিন্তু যখন স্বামী স্ত্রীর ক্ষেত্রে মাওয়াদ্দা শব্দ ব্যবহার হয় তখন সেখানে মহাব্বতের পাশাপাশি গভীর জিনিসটাও বোঝানো হয়, কিন্তু অন্যের ক্ষেত্রে মাওয়াদ্দা যখন ব্যবহার হয় তখন সেটা গভীর বোঝায় না, ততটা গভীর স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা, ব্যতিক্রম ভালোবাসা যেটা রয়েছে এটা অন্যের ক্ষেত্রে মাওয়াদ্দা আসলে বোঝায় না, এটাই হচ্ছে মাওয়াদ্দা আর মহাব্বতের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য। তো আল্লাহ এখানে স্বামী স্ত্রীর কথা বলতে গিয়ে বলছেন যে তিনি তোমাদের মাঝে সৃষ্টি করেছেন, প্রস্তুত করেছেন, ঢেলে দিয়েছেন, দিয়ে দিয়েছেন কি, মাওয়াদ্দা ভালোবাসা উভয়ের মাঝে দিয়ে দিয়েছেন, ওয়া রহমা এবং রহমত অনুগ্রহ দিয়েছেন। এরপর বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমি ইয়াতাফাক্কারুন, যারা চিন্তা গবেষণা করে, চিন্তাশীল কম, যারা এই যারা চিন্তা গবেষণা করে আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর এই কথাগুলোকে নিয়ে, কোরআন সুন্নাহ নিয়ে যারা চিন্তা গবেষণা করে, ফিকির করে, এদের জন্য আমার এই কথাগুলোর মাঝে শিক্ষণীয় বিষয় রয়েছে।
আজকে পুরুষও ভুলে যেতে শুরু করেছে যে আল্লাহ আমাদের উভয়ের মাঝে মাওয়াদ্দা সৃষ্টি করে দিয়েছে, রহমত সৃষ্টি করে দিয়েছে, যেটা অন্য কারো মাঝে নেই। এই একসঙ্গে দুইটা অন্য কারো মাঝে নেই। মহাব্বত রহমত থাকতে পারে, মাওয়াদ্দা রহমত একসঙ্গে কারো কাছে আল্লাহ দেয়নি, এই স্বামী স্ত্রীর মাঝে দিয়েছে। আজকে নারী পুরুষ আমরা সকলেই ভুলে যেতে শুরু করেছি, যার কারণে স্ত্রীকে রেখে আমরা স্বামীর কাছে যাই, স্ত্রীকে রেখে আমরা অন্য করে মেয়ের কাছে আমরা চলে যাই, কারণ আমরা জানি না, বুঝতে পারি না যে আল্লাহ আমাদের এই সুন্দরময় জীবনের এই স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ মাওয়াদ্দা সৃষ্টি করেছেন, রহমত সৃষ্টি করেছেন, সেটাকে ভাবতে হবে, চিন্তা গবেষণা করতে হবে এবং সেভাবেই চলতে হবে। তো পুরুষরা যেমন ভুলতে শুরু করেছে, নারীরা কোনো অংশে পিছিয়ে নয়, তারা আরো দ্বিগুণ হারে এই বিষয়গুলোকে ভুলতে শুরু করেছে। এখানে যে শিক্ষা আছে, তাদের যে সৃষ্টির উদ্দেশ্য আছে, এটা তারা ভুলতে শুরু করেছে, যার কারণে আজকে নারীদের অধঃপতন শুরু হয়ে গেছে।